রক্ত সংগ্রহের জন্য বনগাঁ হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান উদ্বোধন করলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। উপস্থিত ছিলেন বনগাঁ হাসপাতাল সুপার সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা। বনগাঁ মহকুমা হাসপাতালের রক্ত সঞ্চালন বিভাগের রক্ত সংগ্রহের জন্য নতুন অ্যাম্বুলেন্স। নতুন অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক সূচনা হল শুক্রবার। উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র গড়াই, ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দার, বনগাঁ থানার আইসি শিবু ঘোষ সহ বনগাঁ হাসপাতালের বিভিন্ন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ অন্যান্যরা। জানা গেছে, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক থাকাকালীন বিশ্বজিৎ দাস তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই অ্যাম্বুলেন্স কেনার জন্য টাকা বরাদ্দ করেছিলেন। ব্লাড ব্যাংকের কর্মীদের রক্ত সংগ্রহের সুবিধার জন্য বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছিলেন চিকিৎসক গোপাল পোদ্দার। একটু বিলম্বিত হলেও অবশেষে অ্যাম্বুলেন্স পাওয়ায় খুশি সকলেই। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, কোনো ত্রুটির জন্য আটকে ছিল টাকাটা, পরবর্তীতে কথা বলার পরে ডিএম সাহেব এবং স্বাস্থ্যভবন থেকে এই স্যাংশন করা হয় এবং সেই টাকাটাই বিধায়ক উন্নয়ন তহবিলের টাকাটাই, যেহেতু আমি তখন বনগাঁ উত্তরে বিধায়ক ছিলাম, তখন টাকাটা স্যাংশন করা হয়েছিল। সেই টাকাটা গাড়িটা বনগাঁ হসপিটালকে ব্লাড ব্যাঙ্কে দেওয়া হয়েছে। যে প্রচুর রক্ত বনগাঁ ব্লাড ব্যাঙ্ক সংগ্রহ করে এবং সেই সমতুল্য গাড়ির অভাব থাকাতে গাড়িটা খুব প্রয়োজন ছিল। তখন ব্লাড ব্যাঙ্কের যিনি অফিসার ডাক্তার গোপাল পোদ্দারও প্রস্তাব দিয়েছিলেন, তখন আমি এটা স্যাংশন করেছিলাম। অবশেষে গাড়িটা পাওয়া গিয়েছে। এলাকার মানুষের নিশ্চিত রক্ত সংগ্রহ করতে অনেক সুবিধা হবে, অত্যন্ত আমি খুশি। নতুন অ্যাম্বুলেন্স পেয়ে স্বভাবতই খুশি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এ বিষয়ে বনগাঁ ব্লাড সেন্টারের ইনচার্জ চিকিৎসক গোপাল পোদ্দার বলেন, রবিবার থেকেই আমাদের কাজ শুরু হবে। এতদিন নিজস্ব গাড়ি ছিল না, পুরনো গাড়িতে দূরে কোথাও ক্যাম্প করতে গেলে ভরসা রাখা যেত না, গাড়ি ভাড়া করতে হতো। এখন কাজ অনেকটাই সহজ হবে। আমরা গাড়িটা রবিবার দিন শুরু করব ক্যাম্প দিয়ে। আর এই গাড়িটা এতদিন আমাদের যা নিজস্ব কোনো গাড়ি ছিল না, পুরনো গাড়ি ছিল, একটা বড় গাড়ি পাওয়া গেছে। বড় ক্যাম্পের জন্য আমাদের অসুবিধা হতো, দূরের ক্যাম্প করতে গেলে পুরনো গাড়িতে গাড়ির ওপর ভরসা রাখা যেত না, তাই গাড়ি হায়ার করতে হতো। নতুন গাড়িতে এসি আছে, সুতরাং আমাদের যারা ব্লাড ব্যাঙ্কের যারা স্টাফ আছে তাদেরও গরমের মধ্যে ক্যাম্প করতে যাতে অসুবিধা না হয় সেদিকটাও আমরা খেয়াল রাখতে পেরেছি। সব মিলেমিশে এই গাড়িটা আমাদের ব্লাড সেন্টারের জন্য আগামী দিন প্রচুর ভালো কাজ করতে সাহায্য করবে। এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ বিষয়ে বিশ্বজিৎ দাসকে ধন্যবাদ জানিয়েছেন বনগাঁ হাসপাতাল সুপার। তিনি বলেন, যেখানে ছিল সেখানে স্যাংশন করিয়ে আমাদের হায়ার অথরিটির মাধ্যমে গাড়িটা খুব দ্রুত কিছুদিনের মধ্যেই আমরা গাড়িটা পেয়ে গেছি। এবং শুধু তাই নয়, গাড়ি এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি ড্রাইভারও পেয়েছি। যাই হোক, আমরা খুব খুশি এবং আমরা ধন্যবাদ জানাবো মাননীয় আমাদের বিধায়ক এক্স এমএলএ সাহেব বিশ্বজিৎ দাস মহাশয়কে, যে ওনার আনুকূল্যে আমরা এই ব্লাড ব্যাঙ্কের এই গাড়িটা পেয়েছি এবং মানুষের কাজে লাগবে, হসপিটালের উন্নতিতে এটা কাজে লাগবে এবং মানুষকে আমরা ব্লাড দিতে পারবো, যাতে মানুষ উপকৃত হবেন। আর ব্লাড ব্যাঙ্কে তো আমাদের ব্লাড ভালো জায়গাতেই আছে, আমরা সাফিসিয়েন্ট তার জন্য ব্লাড বিভিন্ন জায়গায় ক্যাম্প দূর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্লাড ক্যাম্প করতে পারবো এবং আমাদের ব্লাড পরিপূর্ণ থাকবে, মানুষের প্রয়োজনেই খুব কাজে লাগবে। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।